ফোন আছে, ওনার লাস্ট প্রশ্নটা খুবই দীর্ঘ, সংক্ষেপে যদি বলতে পারেন। উনি চার মাজহাব সম্পর্কে জানতে চেয়েছেন, উনি আরো জানতে চেয়েছেন চার খলিফা কোন মাজহাবের অনুসারী ছিলেন। চার মাঝহাবের কথা আপনি জানতে চেয়েছেন। চার মাঝহাবের অনুসরণ করা মানে বাধ্যতামূলক বিষয় নয়। চার মাঝহাব এটি স্কুল অফ থট, মাঝহাব হচ্ছে স্কুল অফ থট, এটি গবেষণা। ওলামায়ে কেরাম একটা গবেষণা করেছেন যাতে করে উম্মতের যে সমস্ত লোকেরা ইসলামের জ্ঞান লাভ করতে পারেনি তারা সহজভাবে ইসলামকে পরিপালন করতে পারে, ইসলামের অনুসরণ করতে পারে। মূলত এই জন্যই এই মাঝহাবের মাঝহাবগুলোর মানে আবিষ্কার হয়েছে বা মাঝহাবগুলো সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে মাঝহাব সৃষ্টি হয়েছে মূলত 400 বছর পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 400 বছর পর মাঝহাব এইভাবে সৃষ্টি হয়েছে। কিন্তু 400 বছর পরেও মাঝহাবটা এই পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে আজকে আমরা গোড়ামির কারণে, অন্ধত্বের কারণে, অন্ধ অনুসরণের কারণে অথবা অন্ধ তাকলিদের কারণে জিনিসটাকে আমরা আরো মারাত্মক পর্যায়ে নিয়ে গিয়েছি। মূলত মাঝহাবের ওলামায়ে কেরাম বা ইমামগণ মানে এই বিষয় সম্পর্কে কিছুই জানেন না। যেটা আমরা কোরআন ও সুন্নাহকে অনুসরণ করতে গিয়েই তো এসব কথা বলেছেন, এবং যে ক্ষেত্রে ওনারা সুস্পষ্ট বিধান পাননি সেক্ষেত্রে ওনারা গবেষণা করেছেন কোরআন সুন্নাহ আলোকে। ওনাদের লক্ষ্য ছিল কোরআন সুন্নাহ অনুসরণ, কোন সন্দেহ নেই, নিজে কোনো মতবাদ না, নিজের মতবাদ দেওয়ার উদ্দেশ্যে না, কোনো সন্দেহ নেই। কোরআন এবং হাদিসকে সহজভাবে যাতে করে আমরা অনুসরণ করতে পারি এই জন্যই তারা ইজতিহাদ করেছেন। এক্ষেত্রে যেহেতু 400 বছর পরে শুরু হয়েছে, সুতরাং চার খলিফার কথা যেটা বলছেন, চার খলিফা মানে মাঝহাবের অনুসরণ করার প্রশ্নই আসে না।